আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব গত ক্লাসের আগের ক্লাসে আমরা ইংলিশ লিটারেচারের একটা ক্লাস দিয়েছিলাম তো সেই ক্লাসে আমরা যেই বিষয়টা জেনেছি সেটা হলো যে ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগগুলো আছে যে কোন সালে কোন যুগের কথা এবং যেগুলো আমাদের পরীক্ষায় যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন থাকে যে কোন যুগের কোন সময়কালে কোন যুগের কথা যেমন ইংলিশ লিটারেচারের সবচেয়ে প্রাচীন যে যুগটা অ্যাংলোস্যাকশন পিরিয়ড কত সালে এলিজাবেথান পিরিয়ড কত সালে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কত সালে রোম্যান্টিক পিরিয়ডটা কত সালে ভিক্টোরিয়ান পিরিয়ড কত সালে এই সালগুলা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে আসে যার কারণেও ওটার ওপর কিভাবে মনে রাখা যায় এই টেকনিকগুলো দিয়ে আমি আমার আগের ক্লাসটা আমি দিয়েছিলাম আজকে আমরা আলোচনা করব। ইংরেজি সাহিত্যের যে কবিরা আছেন বিভিন্ন যুগের যে কবিরা যে পরীক্ষায় প্রশ্ন দেয় যে নিচের কোনটি এলিজাবেথান পিরিয়ডের কবি এভাবে পরীক্ষায় প্রশ্ন হয় এই প্রশ্নগুলো মোস্ট যাতে আমরা অ্যান্সার করতে পারি সেই লক্ষ্যে আমার আজকের ক্লাসটা সাজানো আমি মোহাম্মদ কালাত হোসেন লেকচারার অমরগণি এম এস কলেজ চট্টগ্রাম তো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইংলিশ লিটারেচারের সবচেয়ে যে টার্নিং পয়েন্ট বলা হয় যে ইলিজাবেথান পিরিয়ডে এই ইলিজাবেথান পিরিয়ডের যে সময়কাল ওই সময়কালের আমি সময়কাল গোলার ক্লাস আমি আমার আগের ক্লাসে দিয়েছি আমি আজকে ওই যুগের কবিদেরকে কীভাবে মনে রাখবো এই বিষয়টা নিয়ে কথা বলবো। ইলিজাবেথান পিরিয়ডের কবির মধ্যে প্রথমে যে বিষয়টা আমি এখানে তেরো জন কবির কথা দিয়েছি ইলিজাবেথান পিরিয়ডের এর বাইরে আরও চার পাঁচজন কবি আমরা দেখতে পাই তবে এই তেরোজন কবি থেকেই পরীক্ষার মধ্যে আসবে এই জন কবিকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে এলিজাবেথান পিরিয়ডের কবি খেয়ে কে তাহলে এই ইলিজাবেথান পিরিয়ডের যে কবিরা আছেন এই কবিদেরকে আমি আমি যেভাবে শিখেছি আমি জাস্ট এই বিষয়টা শেয়ার করবো এই তেরো জন কবিকে আমি শিখবো যে আমরা ইংরেজি যে ইংলিশ যে অ্যালফাবেট আছে ওগুলার আলোকে আমরা যে এ বি সি ডি যেভাবে জানি ওটার আলোকে আমি সিকোয়েন্স সিরিয়াল সাজিয়েছি এটার আলোকে আমরা শিখব প্রথমত ইংলিশ অ্যালফাবেটের যে আমাদের এ আছে এ দিয়ে ইংরেজি সাহিত্যে ইলিজাবেথন পিরিয়ডের কোনো কবি নেই বিতে এর পর বি আছে বি এর কবির নাম হচ্ছে কি ব্যান জনসন বিয়ের পর আমরা সি দেখব সিতে আছে হচ্ছে ক্রিস্টোফার মার্লো ডি নাই ইতে আছে অ্যাডম্যান্ড স্পেন্সার এর পর এফ এফ এ আছে ফ্রান্সিস ব্যাকন জি নাই এইচ নাই আই নাই জে যেতে দেখব আমরা জন ওয়েভেস্টার কে নাই এল নাই এম নাই এনে আছে দুইজন নিকোলাসোডাল নিকোলো ম্যাকিয়াভেলি এন এর পর ও পি এস তাহলে আর পর্যন্ত নাই আমরা এসে যাই পাবো সেটা হচ্ছে কি স্যার ফিলিপ সিডনি আর স্যার থমাস ওয়েট তারপরে এস এর পরের যে অ্যালফাবেট সেটা হচ্ছে কি এস টি টি হচ্ছে থমাস নর্ডন অ্যান্ড থমাস স্যাকবিল তারপর হচ্ছে কি তমাস টিতে দুইজন তমাস মোর আরেকজন আছে তমাস স্কাইট তারপর হচ্ছে কি তমাস কিট বা তমাস কাইট তেরো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সর্বশেষ এস টি ইউ বি ডাব্লিউ ডাব্লিউতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে পেলাম তাহলে আমরা প্রথমে যে বিষয়টা জানবো ইংরেজি বর্ণমালার যে অ্যা দে আছে আমরা এ অনুসারে দেখব প্রথমে এতে দেখব এতে নাই তারপর বিতে দেখবো বিতে ব্যান জনসন বিয়ের পর সি আছে সিতে ক্রিস্টিফার মারলো ডি নাই ই আছে তে অ্যাডমিন ডার এফ ফ্রান্সিস বেকন জি নাই এইচ নাই আই নাই জ্যা হচ্ছে কি জন ওয়েভেস্টার যে কে নাই এল নাই এম নাই এন এতে হচ্ছে কি দুইজন নিকোলাসডাল নিকোলাস মিকেবিলি এন এর পর ও নাই পি নাই কিও নাই আর নাই এস এস এ আমরা স্যার ফিলিপ সিডনি স্যার থমাস হোয়াইট এস এর পর হচ্ছে কি টিতে দেখবো আমরা থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকবিল থমাস মোর থমাস কেট তারপর হচ্ছে কি স্টি ইউভি ডাব্লিউ ডব্লিউ তো আছে উইলিয়াম শেক্সপিয়ার তাহলে আমরা মূলত এই তেরো জনকে শিখে রাখলে ইলিজাবেথেন পিরিয়ডের নিচের কোনটি ইলিজাবেথেন পিরিয়ডের কবি অ্যান্সার দিতে পারবো নিচের কোন জন এলিজাবেথান পিরিয়ডের কবি নয় তখন আমরা এটা অ্যান্সার দিতে পারবো তাহলে আমার এই টেকনিক দিয়ে আশা করি অ্যান্সার করলে অনেকটা সহজ হবে আমরা তারপরে একটা একটা বইয়ের নাম দেখি আমার যদি আমি চেষ্টা করব একটা বই মনে আছে কিনা দেখি বেন জনসনের আমরা জানি বলফন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলফোন কার লেখা বেন জনসনের কমেডি অফ ম্যান আর্টস কমেডি অফ হিউমার্স এগুলো বেন জনসনের লেখা ক্রিস্টিফার মার্লোকে বলা হয় যে দ্য জিও অফ মাল্টা ক্রিস্টিফার মার্লোর লেখা টেম্বার লাইন দ্য গ্রেট আছে তারপর দ্য ট্রাজিক হিস্ট্রি অফ একটা কী যেন বই আছে ট্রাজিক্যাল হিস্ট্রি অফ এই টাইপের একটা ক্রিস্টোর মার্লো অ্যাডম্যান ডেসপেন্সার দ্য শিপার্স ক্যালেন্ডার বই আছে অ্যাডম্যান স্পেন্সারের ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকমের অফ দি অনেকগুলো বই আছে অফ স্টাডিজ অফ ফ্রেন্ডশিপ অফ মেডিসিন সিঙ্গেল লাইফ এই টাইপের অনেকগুলো বই আছে ফ্রান্সিস বেকনের তারপর আমরা যদি দেখি জন ওয়েভস্টার জন ওয়েস্টারে তারপর হচ্ছে কি নিকোলাস ওডাল নিকোলাস ওডাল নিকোলাস ওডালকে বলা হয় ইংরেজি সাহিত্যের ফার্স্ট ফাদার অফ দ্য কমেডি নিকোলাস ওডাল রালফ রয়েস্ট ডয়েস্টার নিকোলাস ওডালের বইটা হচ্ছে কি তাকে কমেডি এই নিকোলাস ওডালের উডাল কমেডিতে ডই আছে ওডাল উডি আছে ইংরেজি সাহিত্যে কমেডি বলা হয় নিকোলাস ওডালকে নিকোলাস মেকিয়া আমরা যে নিকোলো মেকিয়া আমরা সবাই জানি যে মেকেভ্যালির কথা যে দার্শনিক ম্যাকে এই মেকিয়া ভ্যালির পরীক্ষা বানান আসে বানানটা একটু দেখবেন এম এ এইচ আই এ ভি এল মেকিয়া ভ্যাল্লি এবং আমরা শিখবো মেকিয়া ভ্যাল্লি মেকিয়া তারপর হচ্ছে কি স্যার ফিলিপ সিডনি আরকেডিয়া স্যার ফিলিপ সিডনির লেখা স্যার ফিলিপ সিডনি তারপর হচ্ছে কি স্যার থমাস ওয়েট তারপর হচ্ছে কি তমাস নন্টন অ্যান্ড থমাস স্যাকবিল এই তমাস নন্টন অ্যান্ড থমাস স্যাকবিলকে বলা হয় ফার্স্ট ইংলিশ ট্রাজেডি ইংরেজি সাহিত্যের প্রথম ট্রাজেডির জনক বা ট্রাজেটেরিয়া ইয়া বলা হয় ওই যে থমাস নন্টন অ্যান্ড স্যাকবিলকে তারপর হচ্ছে কি তমাস মোর তমাস মোর একটা বই আছে ইউটোপিয়া ইউটোপিয়া বইয়ের রাইটার হচ্ছে কি তমাস মোর তমাস্কিট স্পেনিশ ট্রাজেডি সম্ভবত তমাসকেটের লেখা উইলিয়াম শেক্সপিয়ারের কথা আমরা সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি সালে তেইশ এপ্রিল জন্মগ্রহণ করেন পনেরোশো সালে তিনি মৃত্যুবরণ করেন উইলিয়াম শেক্সপিয়ার আমরা হ্যামলেট তেলো অ্যাজ এ ইট দ্য মার্সেন অফ ভেনিস আর দ্য ট্যাম্পেস্ট হ্যাঁ জুলিয়াস সিজার ট্রাইলস অ্যান্ড ক্রেসিডি অনেকগুলো বই আছে উইলিয়াম শেক্সপিয়ারের আমার একটা ক্লাসে শুধু উইলিয়াম শেক্সপিয়ার নামে একদিন আলোচনা করব আজকে তো আমার এই এটার উপর ক্লাস এটা নিয়ে তো আমি এই পিরিয়ডের কবিদের কথা বললাম আর চেষ্টা করলাম এক একজন এক একটা করে বই বই দিতে তো আপনারা যারা ভিডিওগুলো দেখবেন প্রথমত শিখবেন যে অ্যালফাবেট অনুসারে ইলিজাবেথেন পিরিয়ডের কবিদেরকে শিখবেন দেন এই রাইটারকে ধরে ধরে মিনিমাম একটা দুইটা বই বই বলার চেষ্টা করবেন যে ব্যান জনসনের এই বই ক্রিস্টার মালো এই বই এরকম করে বলতে বলার চেষ্টা করুন তাহলে ইংলিশ ইংলিশটা আপনার কাছে অনেক বেশি সহজতর হবে পরের স্টেপে যেটা দেখবো এই যে জ্যাকোবিয়ান পিরিয়ড এলিজাবেথন পরের পিরিয়ডের পরে দেখো আমরা যখন জ্যাকোবিয়ান পিরিয়ডে দেখব জ্যাকোয়ান পিরিয়ডের কবিদেরকে আমরা কীভাবে মনে রাখবো জ্যাকোবিয়ান পিরিয়ডের কবি আছে মাত্র পাঁচজন আছে আরও অনেক আরও দুই চারজন থাকতে পারে কিন্তু এই পাঁচজন থেকেই পরীক্ষা বেশি আসবে সেটা আমরা কীভাবে দেখব জ্যাকোবিয়ান পিরিয়ডের কবি হচ্ছে কিন ডান হেনরি ভন জর্জ সার্ভার্ড অ্যান্ড্রু মার্ভেল কাউলি এই পাঁচজনকে আমরা এভাবেই মনে রাখবো আমি এটা এটা আমার পার্সোনালি টেকনিক ছিল একেবারে আমার নিজের যা টেকনিক ছিল এই টেকনিকটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আপনাদের যদি কারো উপকৃত হই তার উদ্দেশ্যে শেয়ার করা এখানে আমি কোনো আহামরি কোনো পাণ্ডিত্য বা এই বিষয়ে যে আহামরি আমি পণ্ডিত্য পাণ্ডিত্য অর্জন করে ফেলেছি ব্যাপারটা এরকম না আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না আমার মতো যারা আছেন ইংলিশ ডিপার্টমেন্টের না কিন্তু অন্য ডিপার্টমেন্ট থেকে আমরা যারা ইংলিশ লিটারেচার শিখি আমার টেকনিকগুলো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যারা উপকৃত হবেন তারা অবশ্যই একটা লাইট কমেন্টস এগুলো জানাবেন তাহলে হয়তো আমার 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 ক্লাসগুলো করতে আরও বেশি আগ্রহ বা উৎসাহ পাবো তাহলে যেই বিষয়টা আমরা জন্ম যেমন জ্যাকোবিয়ান পিরিয়ডের কবিদেরকে মনে রাখার জন্য আমি টেকনিক এভাবে দিয়েছিলাম যে জ্যাকোবিয়ান পিরিয়ডে জন ডান বনকে নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মার্ভেল খেলেছিল কিন্তু কাউলি দেখে ফেলেছিল। তাহলে জ্যাকোবিয়ান পিরিয়ড মানে হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড এই সময়ে জন ডান জন ডান প্রথম কবি জন ডান কাকে নিয়ে হেনরি বনকে নিয়ে হেনরি বনকে নিয়ে হারভার্ড ইউনিভার্সিটিতে মানে হচ্ছে কি জর্জ সার্ভার্ট হারভার্ড মানে হচ্ছে কি জর্জ হারভার্ট ইউনিভার্সিটিতে মার্বেল খেলেছিল মার্বেল মানে হচ্ছে কি অ্যান্ড্রো মার্বেল খেলেছিল কিন্তু কাউলি দেখে ফেলেছিল কাউলি একজন কবি এই পাঁচজন কবি হচ্ছে কি জ্যাকোয়ান পিরিয়ডের কবি জন ডানকে আমরা জানি পয়েট ব্লব বলা হয় জন ডানকে আর পয়েট অ্যান্ড প্রিয়েস্ট বলা হয় জর্জ হারবার্টকে বলা হয় পয়েট অ্যান্ড প্রিয়েস্ট আর অন্য অনেক কথা আছে এদের নিয়ে যখন আমি আলাদা আলাদা করে আলোচনা করব তখন এগুলো বিষয় নিয়ে আমরা জানবো আমরা আপাতত জ্যাকোয়ান পিরিয়ডের যে কি মনে রাখার টেকনিক এই বিষয়টা সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম পরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি জ্যাকোবিয়ান পর কেরোল্যান পিরিয়ডের কবি হচ্ছে শুধু একজন রবার্ট হেরিক যে টু ডেফিডিলস লিখেছিলেন রবার্ট হেরিক কেরোলাইন পিরিয়ডের কবি একজন রবার্ট টেরিক আর কমনওয়েলথ পিরিয়ডের কবি হচ্ছে কিন্তু থমাস হবস এবং জেরেমি টেইলর থমাস হবস এবং জেরেমি টেইলর এই দুজন ছিলেন কমনওয়েলথ পিরিয়ডের কবি তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি রেস্টোরেশন পিরিয়ডের কবি রেস্টোরেশন পিরিয়ডের কবি আলোচনা করার সময় আমাকে যে বিষয়টা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে কি জন ডা জন দিয়ে সবাই অর্থাৎ ছয়জন কবি আরও সাত জন আছেন কিন্তু আমি যেগুলো পরীক্ষা বেশি আসে এই জিনিসগুলো আমার আমরা মনে রাখবো কারণ বেশি জিনিস আমি যখন মাথায় নিয়ে বলবো তখন আমার অরিজিনাল বিষয়গুলো আমার মনে থাকবে না যার কারণে আমি মূল যেগুলো পরীক্ষায় আসে যেগুলো আমার আসলেই লাগবে এই বিষয়গুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি কারণ রেস্ট্রেশন পিরিয়ডের কবিদের মধ্যে অবশ্যই চারজনের মধ্যে জন আছে যেমন জন মিল্টন জন রাইডেন জন বানিয়ান জন লক এই চারজনের মধ্যে জন আছে কষ্ট করে আমাকে দুজন শিখতে হবে স্যামুয়েল বাটলার এবং উইলিয়াম কনগ্রিব তো এই যুগের কবিদের তাহলে রেজিস্ট্রেশন যুগ যদি বলা হয় হুইস ইজ দ্য পয়েট অফ রেস্ট্রেশন পিরিয়ড তাহলে প্রথমে দেখবো আমরা জন আছে কি না চারজন জনওয়ালা আছে আর জন যদি না থাকে দুইজন আমাদেরকে ব্যতিক্রম মনে রাখতে হবে একজন হচ্ছে স্যামুয়েল বাটলার আর আরেকজন হচ্ছে কি উইলিয়াম কনগ্রিভ এই দুজন আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা যদি জন মিল্টনের কথা যেন আমরা জানি যে ইপিক পয়েট জ প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেইন এই দুটা বইয়ের রাইটার ছিলেন জন মিল্টন জন রাইডেনের কথা যদি জানি অল ফর লাভকে লিখেছেন জন রাইডেন এরকম একটা বই আছে তারপর লাভ ফর লাভকে লিখেছেন উইলিয়াম কনগ্রিপ তারপর স্যামুয়েল বাটলারের হিউম্যান ফ্ল্যাশ বাই এই টাইপের একটা বই ছিল মনে হয় স্যামুয়েল বাটলার আর জন লকের যে গণতন্ত্র নিয়ে অনেক তিনি অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা দিয়েছেন তো পিলগ্রিম প্রগ্রেস জন বানিন একটা ইয়ে আছে পিলগ্রিম প্রগ্রেস বইয়ের নাম আছে পিলগ্রিম প্রগ্রেস তাহলে আমি মূলত এক দুই তিন চার পাঁচ পাঁচটা পিরিয়ড যেগুলো থেকে আমরা আসলে কনফিউশন হই আমরা আমরা কনফিউজ হয়ে যাই এই কনফিউশনগুলো দূর করার জন্য আমি মো মোটামুটি চেষ্টা করেছি এই এই কে কোন যুগের কবি নিচের কোনটি কোন এই যুগের কবি নন বা নিচের কারা এই যুগের কবি এরকম এই বিষয়টা আমরা যদি ক্লিয়ার ধারণা রাখতে পারি তাহলে মোটামুটি এই টাইপের প্রশ্নগুলা থেকে বেশিরভাগ আমরা অ্যান্সার দিতে পারবো ভিক্টোরিয়ান যুগ এবং মডার্ন যুগের পিরিয়ডের কবিগুলো বিশাল এলাকা সম্ভব পরে যদি এগুলো মানা থাকে তাহলে আমরা ভিক্টোরিয়ান এবং মডার্নগুলা আলাদা করার চেষ্টা কর চেষ্টা করতে পারবো বা আলাদা করতে পারবো আর যদি সম্ভব আমি ভিক্টোরিয়ান পিরিয়ডের কবিদেরকে আলাদা করার একটা টেকনিক দেওয়ার চেষ্টা করব আপাতত তবে এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে আমরা ভিক্টোরিয়ান মডার্ন জ্যাকুবিয়ান ক্যারোলাইন কমনওয়েলথ এলিজাবেথান রেস্টুয়েশন এগুলো থেকে বেশি আসে তাহলে এগুলো আমাদের কাছে খুব বেশি ইফেক্টিভ হবে তাহলে আমি আমার ইংলিশ লিটারেচারের ধারাবাহিক আলোচনায় এটা সম্ভবত আমার তৃতীয় বা চতুর্থ ক্লাস আমি এই ক্লাসের ধারাবাহিক আলোচনায় করে যাবো আপনাদের যদি ক্লাসগুলো ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন যে কমেন্টসে জানাবেন আমরা এই ধরনের ক্লাস চাই বা আমাদের এইভাবে ধারাবাহিক ইংলিশ টিচারের ক্লাস আমরা করতে চাই এরকম যদি আপনারা কমেন্টস আপনারা যে কেউ একজন কমেন্টস জানালে বা দুইজনের কমেন্টস যারা দেখবেন তারা যদি কমেন্টসে জানান আমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টস লাইক আমার ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে তো আজকে এই পর্যন্ত তাক পরের দিন নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুন কোন বিষয় নিয়ে ইন্টারেস্টিং নতুন কিছু নিয়ে বা নতুন কোন টেকনিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির ভাই ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম